your show. That's a miss can wonder. Can that's enough there? আমি জানি যে একটু একটু করে জীবনযাত্রাটা বদলাচ্ছে এবং আমরা এখন সাহস পেয়েছি, এগিয়ে যাচ্ছে, ভালো আছি, কিন্তু সবার মধ্যে একটা জিনিস দেখি তো আমি যেটা মনে করি যে এই যে লকডাউনটা ছিল তখন একটা ট্রাইব্রেরি লক ছিল, কবে লকডাউন হবে আমার আপনার নিজের জীবনযাত্রা ফিরে রাখতে চাও, কিন্তু এই রবিবারে শনিবারে প্রেশারটা পড়ে যখন রবিবার ছুটি হয় তখন আরো যখন সোমবার বেরোতে হয় কোথাও না কোথাও একটা তো হুকি মারে পুরো লকডাউনটাই ছিল ভালো ছিল আমার কথা, আমি এই নাম্বারে পাই না। সো সেক্ষেত্রে সব খারাপের প্রতি কিন্তু কিছু ভালো আছে। আমি যেমন মনে করি যদি আমার পক্ষে র্যাশ না হতো তাহলে সেই র্যাশটা ঠিক করতে বা প্রিপেয়ারটা ঠিক করার জন্য আমি চেষ্টাই করতাম না, হঠাৎ দেখলাম র্যাশ আর পিম্পলটা ঠিক করতে করতে আমার মুখে গ্লো চলে এলো, আমার এই আমার স্কিনটা অনেক বেটার হয়ে গেল। সেই গ্লো থেকে আমার ইচ্ছে হলো যে তাহলে চুলটা একটু ঠিক করে চুলটা ঠিক করার পরে মনে হলো নিজেকে একটু ফিট করে নিই, সেই ফিট করে দেখা গেল আমি আমি পরিবর্তন হয়ে গেল। সব কিছু সব খারাপ থাকলে কিছু ভালো থাকে, যেমন আমাদের প্যান্ডামিক বিক্রি গেছে যে মাস্ক ব্যবহার করছে ঠিক সেরকমই তার সঙ্গে স্ক্যান প্রোডাক্ট কিন্তু অনেকে অনেক কিছু শেখাতে পেরেছে এবং আমিও আপনাদের থেকে অনেক কিছু শিখেছি। এবার দেখে নিই যে এরকম আর কত ফোন আছে যাদের কাছে হয়তো প্রবলেম আছে অথবা তারা আমাকে কিছু বলতে চায়। হ্যালো সৌমিদি, আমি দক্ষিণ চব্বিশ পরগনা আমতলা থেকে বলছি। আমি আমার স্কিনের জন্য আপনার কী কী প্রোডাক্ট ইউজ করতে পারি সেটা একটু বলবেন, কারণ আমার স্কিনে প্রচুর র্যাশ বার হয়েছে আর হালকা রিঙ্কেলও এসছে, তার জন্য কী ব্যবহার করবো এবং আমার হাতে ভীষণ ট্যান পড়েছে, এটার জন্য আমি কী কী ইউজ করতে পারি, আর আমার স্কিনটা সেন্সিটিভ স্কিন আর রোদ্দুরে বার হলে ফেস জ্বালা জ্বালা করে, এর জন্য আমি কী কী জিনিস আপনার কী কী প্রোডাক্ট ইউজ করব আপনি একটু যদি বলেন আমি খুব উপকার পাই। আমার একটা কমপ্লেন আছে, সেটা হচ্ছে বন্ধু তুমি যখন আমার সঙ্গে কথা বলো তখন একটা জিনিস অজানা থেকে যায়, তোমার নামটা। নাম এমন একটা জিনিস যার মধ্যে তোমার পরিচিতি, যার মধ্যে তোমার সঙ্গে আমার পরিচয়, সুতরাং প্লিজ তোমরা যখন ভিডিও পাঠাবে নিজের নামটা বলে দিও, কারণ ভালো লাগে, মনে হয় ঠিক করে আলাপ হলো তোমাদের সাথে। এনিওয়ে জায়গাটা চিনে গেছে, দক্ষিণ চব্বিশ পরগনা আমতলা, পুরো অ্যাড্রেসটাও তো জানি না, নাহলে আমি খেতে ভালোবাসি পৌঁছে যেতাম তোমার বাড়িতে। আর দেখতাম যে তুমি আমার প্রোডাক্ট দিয়ে মানে আমাদের টমেটো সস, জ্যাম, জেলি, আচার, ম্যাঙ্গো কাসুন্দি, কাসুন্দি, ভিনিগার, রেড চিলি সস, ওয়াও, সেটা দিয়ে তুমি কী রান্না করেছো আর কীরকম রান্না করেছো। খুব শীঘ্রই আমরা সেই কম্পিটিশনও শুরু করছি, বাট এনিওয়ে এখন তোমার যেটা প্রবলেম সেটাতে আসি, সেটা হচ্ছে তোমার স্কিন ড্রাই নয়, তোমার স্কিন সেন্সিটিভ, এবং মাথায় তেল লাগানোটা বন্ধ করো, মাথায় অয়েল দেওয়াটা বন্ধ করো, ক্যানগ্রো লোশন, ক্যানগ্রো শ্যাম্পু ইউজ করো। কী করে বলছি, অভিজ্ঞতায় বলছি, তেল না দিয়ে যদি মাথা ব্যথা করে অল্প একটু তেল নিয়ে জাস্ট তালুতে লাগাও, কিন্তু পুরো মাথায় তেল লাগানোটা বন্ধ করো। এছাড়া তুমি যেটা ইউজ করবে সেটা হচ্ছে ক্যান অ্যাক্টিভ ট্যান ফেস সেরাম, বাড়িতে থাকলে আমাদের অয়েল ফ্রি ময়শ্চারাইজারটা বারবার করে লাগাও, অথবা ক্যানফেয়ার লোশন, এটা কিন্তু খুব দরকার, বিকজ অয়েলি স্কিনে আমরা সবসময় মনে করি অয়েলটাকে কমাই, অয়েলটা কমাতে গিয়ে ময়শ্চারাইজার লেভেলটা কমে যায় বলে আমাদের স্কিন ড্রাই হয়ে যায়, শুকনো লাগে দেখতে এবং খুব ফ্যাট ফ্যাটে একটা স্কিন হয়ে যায়। সো সবসময় ময়শ্চারাইজিং করাটা স্কিনের জন্য খুব দরকার। সো সারাদিন যখন বাড়িতে আছো তখন নয় ময়শ্চারাইজার ফর মানে অয়েল ফ্রি যেটা, অথবা ক্যানফেয়ার লোশন, এটা একটু ইউজ করো বাড়িতে। রাতে শোয়ার সময় নিশ্চিন্তে তুমি আমাদের অ্যান্টি রিঙ্কেল ক্রিমটা ইউজ করতে পারো। তখন তুমি কি করবে, তখন তুমি যেটা করবে সেটা হচ্ছে আমাদের ক্রিম টি ফেস ওয়াশ বা ক্যান ক্লিয়ার ওয়ান ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নাও, দিয়ে অ্যান্টি রিঙ্কেল সেরাম ইউজ করো, অ্যান্ড তারপরে অ্যান্টি রিঙ্কেল ক্রিম ইউজ করো। বাইরে যখন বেরোবে তখন রিফ্রেশ ক্রিম, রিফ্রেশ ক্রিমের ওপরে ক্যানফেয়ার 15 ইউজ করতে পারো অথবা ক্যানফেয়ার 30। আমি একদিন একটা পুরো ক্যান ওয়ান্ডারে
বলবো যে আমাদের কত ধরনের সানস্ক্রিন আছে এবং সেই সানস্ক্রিনগুলো কী কী কাজে আসে বা কীভাবে ইউজ করা যায়। সো তোমার পছন্দ মতো একটা সানস্ক্রিন, মানে ক্যান্সার 30 বা ক্যান্সার 15, আর তার উপরে ক্যান টাচ পাউডার বা ক্যান মেক পাউডার ইউজ করে নিতে পারো। এইটা করার পরে তুমি আমাকে জানিও এরপর তুমি আরও কত সুন্দর হতে চাইছো বা নিজেকে কত চেঞ্জ করতে চাইছো। কারণ আমি মনে করি কনফিডেন্স লুজ করলে সেখান থেকে কনফিডেন্স পাওয়ার জন্য আমরা যে চেষ্টাটা করি সেই চেষ্টায় আরেকটা কারণে এসে যায় আরও কত চেঞ্জ হব। যেমন একটা সময় আমি ছিলাম 85 কিলো, সেখান থেকে হয়ে গেলাম 42 কিলো, সেই 42 কিলো থেকে লকডাউনের টাইমে হয়ে গেলাম প্রায় 42 কিলো থেকে আরেকটু ওয়েট বেড়েছিল আমার, 57-এ চলে এসেছিলাম কারণ প্রচণ্ড রোগা হয়ে গেছিলাম। 57-এ আপনারা খুব আমাকে পছন্দ করতেন, ভালোবাসতেন, রাইট? কিন্তু সেখান থেকে প্যান্ডামিক সিচুয়েশনে চলে এলাম 71 কিলো। সো আমি যদি কোনোদিন 57 কিলো না হতাম তাহলে আর আমার ইচ্ছেও হতো না যে 71 থেকে আবার 57-এ বেক প্যাক করি, কারণ 85 কিলোতে তো আমি প্রায় আপনাদের সঙ্গে আলাপ করেছি 5-6 বছর ধরে। কিন্তু যেহেতু আমি জানি আমি কোথায় পৌঁছতে পারি সেই জন্য চেষ্টা করেছি, আর তার চেষ্টার রেজাল্টটা বোধহয় কিছুটা দেখতে পাচ্ছেন, 5 মোর কিলো টু গো, একটু ওয়েট করুন সেটাও হয়ে যাব। সো একটা চেষ্টা, একটা স্টার্ট, একটা শুরু করা, এই শুরু থেকেই আমরা নিজেরা কোথায় পৌঁছে যাই আমরা নিজেরাও জানি না। বাট হ্যাঁ, যদি অন্য কেউ পারে আপনিও পারেন। ইউ ক্যান, আই ক্যান, উই অল ক্যান।